গাড়িতে জেনারেটর চালিয়ে ডিজে বাজাতে গিয়ে 10 জনের মৃত্যুর পরেও হেলদোল নেই প্রশাসনের। দিনের আলোতে রাজপথ দিয়েই ছুটছে এমন বহু গাড়ি। ক্ষোভ প্রকাশ বামফ্রন্টের। এখনও ময়নাতদন্ত হয়নি মৃত 10 জনের। তার আগেই চমকে দেবার মতো দৃশ্য জলপাইগুড়ি শহর সহ জাতীয় সড়কে, যে কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল 10 জন পূর্ণার্থীর। সেই একইভাবে গাড়িতে জেনারেটর নিয়ে ডিজে বাজিয়ে প্রকাশ্যে বহু গাড়িকে অবাধে ঘুরতে দেখা যাচ্ছে। আর এই নিয়েই তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছে সিপিআইএমের দলসহ বামফ্রন্ট। আমরা সবসময় দেখি যে বাবা ধাম হোক কিংবা জলপেশে, কাছাকাছি জলপেশে প্রচুর, যারা আমরা যাতে কাওয়াড়িয়া বলি, প্রচুর মাত্রায় আসে। পাশাপাশি দেখি ডিজে বাজিয়ে অনেকেই আসে, অনেকে বাইকে আসে। তো আমরা মনে করি যে এই ধরনের যে ঘটনা ঘটেছে, আমার মনে হয় এটা প্রথম এই ধরনের যেটা শর্ট সার্কিট হয়ে যেটা জেনারেটরের মাধ্যমে হয়েছে, বলতে তারাও বুঝতে পারেনি কিন্তু ঘটনাটা ঘটে গেছে। আর 10 জন তো আমরা দেখেছি যে, আমি 4-5 জনের সাথে কথা বলেছি যারা অ্যাডমিট আছে, তারা তাদের মধ্যে তো কিছু সঙ্গে সঙ্গে 2-3 মিনিটের মধ্যেই মারা গেছে। আর কিছু অনেক মানে কয়েকজন অসুস্থ হয়েছে, এখানে 14 জন ভর্তি হয়েছে, তার মধ্যে 4 জন এখনও আছে। তো আমি মনে করি যে দেখুন, কিছু না কিছু যে প্রশাসন থাকে তাদেরকেও সতর্ক থাকা উচিত যাতে এই ধরনের ঘটনাটা না ঘটে, কেন সেই জন্য তো প্রশাসন। জলপাই শিব মন্দিরে সেখানে কুচবিহার থেকে পূর্ণার্থীরা আসছিলো এখানে, তো সেই জায়গায় গাড়িতে ডিজে বাজায় আসতেছিল, তো সেটা থেকে শর্ট সার্কিট হয়ে 10 জনের মতো মারা গেছে, 14 জন হসপিটালে ভর্তি ছিল। সেটা দেখার জন্য আসলাম ওদেরকে, যাতে ওরা একটু আমাদের ইয়ে থেকে সাহায্য পায়, সেই ব্যাপার নিয়ে একটু আসলাম প্রয়োজনমূলক দেখা করার জন্য। আর আর কেউ আসার কথা কোনো আপনাদের মন্ত্রী? আমাদের মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী অরূপদা হয়তো আসবে আর কি। স্পেশালিটি হসপিটালে এসেছিলাম কালকে রাতে, চ্যাংড়ামাথায় যে ঘটনা ঘটেছে দুঃখজনক। জলপেশে পূর্ণার্থী একটি গাড়ি, সেটি যেভাবে শর্ট সার্কিট হয় এবং ইলেকট্রিকিউটেড হয়ে অনেকজন মারা যান, এখানে আরও 12 জন চিকিৎসাধীন ছিলেন, কিছু লোক রিলিজ হয়েছেন, কিছু লোক এখনও আছেন। যারা আছেন তারা দেয়ার আউট অফ ডেঞ্জার, মোটামুটি ঠিকই আছেন, চিকিৎসা চলছে। শ্রাবণ মাসে আরও 2 সপ্তাহ বাকি, আমরা সব ট্রাফিক এবং থানাকে নির্দেশ জারি করা হয়েছে ডিজের ওপর নজর রাখতে। আমরা নির্দেশ দিচ্ছি সব ট্রাফিক এবং থানাকে বলে দেওয়া হয়েছে আরও 2 সপ্তাহ বাকি শ্রাবণ মাসে, যাতে এটা বন্ধ করা হয়। ডিজে ব্যবহার করতে পারবে না? ডিজে কি ব্যবহার করতে পারে? অ্যাকচুয়ালি এটা কি ডিজে পারমিশন নিয়ে করা যায়? আচ্ছা।